এ পিউ চাটা দাও, সব ভুলে যায়। এই নাও সুজু তোমার চা। কত দেরি করে বলো তো তুমি। বাবা বাবা, হ্যাঁ বলো কি হয়েছে মিষ্টি মা? বাবা আমার না স্কুলে 3 মাসের ফি ডিউ হয়ে গেছে, হেডমিটকে জমা দিতে বলেছে, নালে কিন্তু পরীক্ষায় পড়তে দেবে না। ঠিক আছে মিষ্টি মা, দিয়ে দেবো আমি। ঠিক আছে বাবা, আমি তবে খেলতে গেলাম। কি গো, মিষ্টিকে তো বলে দিলে কিন্তু ফিস দেবে কি করে? সেটাই তো ভাবছি, ব্যবসার অবস্থা একদম ভালো না, মিষ্টির ফিস দিই কি করে? ও তুমি চিন্তা করো না, আমরা কালকে মিষ্টি ফিস দিয়ে দেব। কি করবে তুমি? ও তুমি আমার উপর ছেড়ে দাও, এবার দেখো আমি কি করি। ম্যাডাম আসবো? চলো চলো। নমস্কার ম্যাডাম। আসুন আসুন বসুন। গুড মর্নিং ম্যাডাম। এই নি ম্যাডাম মিষ্টি 3 মাসের স্কুল ফিস। ওকে থ্যাংক ইউ। আসি ম্যাডাম তাহলে। পিউ তুমি আজকে কি বলে যে ধন্যবাদ দেবো, তুমি আজকে আমায় খুব বাঁচালে, কিন্তু তুমি এত টাকা পেলে কি করে গো? আরে বিয়ের সময় তোমার মা আমাকে যে তামার হাতের কানের আর গলা দিয়েছিল না, সাইকেল নিয়ে ভাঙাচোরা লোক এসেছিল সকালবেলায়, সেসব পুরনো মোবাইল ফোন, ব্রোঞ্চের গয়না, রেডিও, পুরনো থালা বাসন সব নিতে আসে না, ওই ওরা এসেছিল, আমি ওদেরকে দিয়ে দিয়েছি, আর পুরো পাক্কা 4,000 টাকা নিয়েছি, ভালো করেছি না? হাতি দৌড়াতে পারছি না।